সেই কিন্তু আমি কিন্তু এই প্রথম দিনই এই উদ্বোধন করলাম জিনিস পাতর ধোয়া দিয়ে নেই জল দিয়েই ভাত খেলা। নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এখন বাড়িতে তো কাজ চলছে, গতকাল সিং লাগানোর কাজ হচ্ছিল, আজকের ফিল্টারটা সরিয়ে বসানো হবে, আর সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, একটা মুরগি এনে রান্নাবান্না হবে। এখন কাজ করছে দাদা আর কাকু, বর্ষার বাবাও সাথে আছে। এখন কতদূর কি কাজ হয়েছে আপনাদের দেখাবো, আপনারা তাহলে দেখতে থাকুন পুরো পর্বটা, খুবই ভালো লাগবে। রাজবাবু কি হচ্ছে? রাজবাবু একটু এদিক ওদিক দেখছে, একটু নামলেও খুশি হয়। রাজবাবু গাছটা উকারে ভাবনা নিচ্ছে, ওই কপির চারা লাগানো হয়েছে ওইগুলো কারণে যাচ্ছে। তাহলে আসুন একটু আপনাদের কাজ দেখাই, এসো। এইটা ঢুকবে, দেখো ধরো একটু সমস্যা নেই, এই তো একটু হাইট হলো, বর্ষা জল দিতে পারবে তো? এইবারে ওদিকে রেডি, ঠিক আছে? এইবারে এইগুলো ওয়েস্ট লাইনটা বার করবো, আর এই লাইনটা সুবিধা হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যদি মুখ ধোয়ার ব্যাপার, হ্যাঁ ওখানে ওই মাথাটা না লাগে, সেই চিন্তা তো করতে হবে। মিস্ত্রি লোকের কাজ ভুল ধরতে গেলে খুব হিসেব করে ধরতে হবে। মানে দেখছে যে বড় কথা বলেছে দাদা, ওইটা একটু মুখ টুক ধোয়ার সময় দেখা যাচ্ছে ওখানে দরকার, তো ওখানে মাথার গুতো লেগে যাবে, মাথার গুতো লেগে যাবে, ওটা ওইদিকে যাবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, না ওইগুলো চিন্তা করে দেখতে হবে না। তাহলে তোমার এই পজিশন পুরো ফাঁকা, থালা বাসন সব এখানে, এবার তোমার একটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। যা কাজ হচ্ছে তো তোমার কাজ হচ্ছে, রান্নার সুবিধার্থে সমস্ত কাজ। হ্যাঁ তাই তো হবে, রান্নাঘরে আপনি কাজ করছেন, সারাদিনের খাওয়ার এর ব্যাপারটা যেটা খেয়ে মানুষ বেঁচে থাকে। হ্যাঁ রান্নাঘরে কাজ করতে গেলেই তো তাই, ওই জন্যই তো তোমার এত সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুন আলু গুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আজকে কিন্তু সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে দাদা কাকু তো কাজ করছেই, বর্ষা ঠাকুমা ওইদিকে উঠোনে কি কাজ বাজ করছে, রাজবাবু ঘুমিয়েছে, সবাই সবার কাজে। বর্ষার বাবা মাংস গুলো এনে দিল এই যে, আর এদিকে আমি মাছ ভাজা করছি। মা সকালবেলা পুকুরে পিস ফেলেছিল, এই কেলা দিয়ে মাছ গুলো পেয়েছে। একটা মাছ বাবার চুরি করে দেব, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, এবার মাংসের তরকারি বসাবো। কড়াই দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা,
মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসে কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেইটি গরম জল বসিয়ে দিয়েছি। মাংস কিন্তু খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে মরিচ বেটেও নিয়েছিলাম, হালকা দেবো গুঁড়ো। এবার গরম জল দিয়ে দিচ্ছি, আর এদিকে বাবার মাছের তরকারিটা হচ্ছে। এবার একটু দেখাই কাজ কত দূর হলো। হ্যাঁ, কাজ মনে হয় ফিনিশিং এর পথে। হাত ধোয়া মেশিন মেশিন এসে গেছে, পুরো ঘরে মেশিন আছে, খাওয়া দাওয়া মেশিন মেশিন এসে তো ভালোই আছে। এবার এই জায়গাটা যে ফাঁকা দেখাচ্ছে, একটা থালা বাসন ধোয়া একটা থাকা আনলে খুব ভালো হবে। এই জায়গাটা একটা থাকা দিলে মনে হয় ভালো, এই জায়গাটা ভালো লাগে। আর নিচে আর থালা বাসন থাকবে না, এক জায়গায় থেকে যাবে। তারপরে এখান থেকে এতে দিচ্ছে, এই আবার ফিল্টার করছে, করে তারপরে আবার ওই মেইন ফিল্টারে চলে যাচ্ছে। আর এই পাইপটা চলে যাচ্ছে এই ইনলেট, আর এই যাচ্ছে এই মাঝখানের এই পাইপটা চলে যাচ্ছে, এর হচ্ছে এর ইনলেট। আর এইটা চলে যাচ্ছে আউটলেট, গিয়ার সেটা চলে যাচ্ছে বাথরুমে। বর্ষা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। এমা দেখো হাত পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, বর্ষা লম্বা হয়ে যাচ্ছে না পরপর? আরো অবশ্যই কমপ্লিট তাহলে নাকি? আমার সেটি বড় হবে, কমপ্লিট বলা যাবে দাদা? হ্যাঁ একদম। এইটা শুধু একটুকুন এই সিমেন্ট দেওয়া ছিল বলে এইটা একটু ভিজে কাপড় দিয়ে একটু দেওয়া হয়েছে। এইটা সিমেন্ট দেওয়া রয়েছে, কালকে সে দেওয়া হয়েছিল যে সিমেন্ট। রান্নাও কিন্তু শেষের পথে, তরকারিতে জল পড়ে গেছে, এবার আমরা চান করে আসি। জল পড়ছে, ফিল্টারের জলটা কোন সোজা পড়ছে? ফিল্টার ওই ওই স্টার জলটা রিজেক্ট জল এই তো চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ওই গিয়ে ও চলে যাচ্ছে ভিতরে, আগে যেখানে ছিল, আগে যেখানে ছিল। যেটা আপনি না বললেন না বললেন, ওই জন্য একদম ওয়ারিং করে করে দিয়েছি। প্রচুর জায়গা। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা বলবে ভিডিও দেখে, আমরা তো বলছি ভালো। এখন এই সাইডটা মোটামুটি অনেক জায়গায় বেরিয়ে গেল। হ্যাঁ অনেকটা জায়গা বেরিয়ে গেল। এবার একটা ওই র‍্যাক, র‍্যাক বসিয়ে দিতে হবে। দেখুন যদি আজকে র‍্যাক যদি আনতে পারেন। এখানে পাবো না, ভালো হবে না না, গোসবা ছাড়া না, ছাড়া পাওয়া যায়। তাহলে এখানে পরে একেবারে বসিয়ে দিলে দিয়ে একদম চাঙ্গা হয়ে যাবে। বাসন ধোয়া কোনো অসুবিধা নেই, ঠিক মেটে পড়ছে, ঠিক আছে। এইটা দরকার, চলুন হারে গেলে চলুন আমরা চান করি গে, রান্না কিন্তু শেষের পথে। চলুন, অবশ্যই আপনারা বলবেন কেমন হলো। কেলাম না, কেলাম দিতে হবে না, ওখানে ওই ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য ওটা লুজ থাক ওই পাইপটা, ঠিক আছে। দুটো কেলাম দিয়েছ ওখানেই হয়ে যাবে, দুটো কেলাম। হ্যাঁ একদম পুকুরে চলে গেছে ওই পাইপ। হ্যাঁ একদম পুকুরে। হ্যাঁ কিন্তু আমি কিন্তু এই প্রথম দিনই এই উদ্বোধন করলাম জিনিস পাতার ধোয়া। এখান থেকে জল নিতে পারবে, ওই যে ফিল্টার ধরলেই জল হয়ে যাবে।
কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। আর ছুটি আর পরিস্থিতি দেখে কাকু এমন চান রাস্তা ভালো ওই পয়সা যাচ্ছে। আপনি বলুন, কচু দিয়ে কিন্তু আজকে নতুন একটা তরকারি করেছি, কচু আর পুঁইশাক চচ্চড়ি করেছি। মুরগির মাংস মাছের চালটা শুধু বাবার জন্য বসে বলছি। এটা কি খেয়ে দেখ, ভালো লাগেনি? একদিন কাঁকড়া পুঁইশাক আর কচু মুরগি লেগেছিল ঝোল ঝোল। হ্যাঁ ভালো লাগে তো। নেক্সট হবে তোমার হবে, বুঝলে? আমার ছিল, আমি তো তোমার দেখিনি, কি করে বলবো না। আমি পাশে থাকলে স্বপ্নেও তুলে দিতাম, তোমাকেও তুলেছি, তুমি কেন তুলবে? আমি তুলি নি, ওই জন্য বলে দিলাম আগের থেকে। এইবার যেটা দেখা যাচ্ছে ছোট ছোট যদি ডিম হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওটা বাচ্চা না, ওটা ওই টাইপেরই। ওই জন্য চিন্তা করলাম হয়তো দুটো দুই টাইপের। আমরা দীর্ঘদিন থেকে বাড়িতে জলের সমস্যায় ভুগছিলাম। বড় কাকা বৈশাখ মাসে ক্যানিতে এসে ওখান থেকে মিস্ত্রি নিয়ে নিয়েছিলেন, নিয়ে বাড়িতে আমরা ওই অ্যাকোয়া গার্ডে মেশিন বসিয়েছে বসানো হয়েছিল। ঠিক তখন তাড়াহুড়ো করে সময়ের অভাবে ভালো করে বসাতে পারিনি। পরে ছোটো খোকা ওরা এক বন্ধু আছে বসিরহাটে, ভদ্রলোক ওখান থেকে নিলেন, এসে এবার লাইনটা কমপ্লিটলি সুন্দরভাবে সেট করেছেন এবং বসানো হয়েছে। জলও সেই একইভাবে ঠিক অপরিচ্ছন্ন জল আসছে, বিশুদ্ধ জল। আমার জিনিসটা খুব মজবুত হয়েছে। এবারে বসানো হয়েছে আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ সেইটা বড় ব্যাপার, অবশ্যই অবশ্যই। সেইটা কিন্তু মিস্ত্রি বড় পাওয়া, কিন্তু জায়গাটা ছিল শর্ট। হ্যাঁ এবার জায়গাটা আরো প্রসার হয়েছে, এই জায়গাটা আরো বড় হয়ে গেছে, লাইন গার্ডগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওদের খুব পছন্দ, ওরা বসিয়েছিল তো একটা মোটামুটি বসিয়েছিল। এবারে এবার জায়গা আমি বসিয়ে দিলাম, জায়গা সেট আপ করে ঠিকঠাক করে জায়গাটা বেরিয়ে গেল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আপনাদের পছন্দ হওয়ার ব্যাপার আছে। যদি পছন্দ হয় মিস্ত্রি সেই জায়গাটা বড় পাওয়া। তবে জল আপনাদের প্রয়োজন আছে? যখন আমি প্রথমবারে এসেছিলাম বাবা শারীরিক সমস্যা হয়েছিল দুবার, দুবার না তিনবার, তাই না দাদা? লাল জল ছিল তরকারি ভালো হয়েছে, ভালো হয়েছে। মাংস অনেক বেশি দিয়ে দিল আমার, মুরগিটা কিন্তু হেভি ছিল, পুরো দেশি মুরগির মতো হয়ে গেছে। অনেক দিন হয়েছে তো, 2 কেজি 900 মানে 3 কেজির মতো বড় মুরগি, 2.5 কিলো আর গুলো আছে 4.5 কিলো করে বড় বড় হয়, বড় বড় হয়, বড় বড়
আপনাদের মুরগি মরে গিয়েছিল না, তারপরে এখনো সেই আনা হয়নি। একটা হাঁস বেঁচে ছিল সেটাই আছে, আর একটাই মরে আছে। রান্না বলতে হবে না, রান্না ভালো লাগে, কিন্তু এবারে ভিডিও বলাটা সেটা আলাদা জিনিস, কিন্তু রান্নাটা ভালো, সন্দেহ ভালো। প্রথম দিনই বলেছিলাম যে আপনি কাজ করছেন ভালো বললে এটাই ভালো, আমি রান্না করছি ভালো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি, আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।